সরকার পতনের পর ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা, রাস্তা থেকে হাওয়া হয়ে যায় সব পুলিশ, তাই সড়কে আইনশৃঙ্খলা ফেরাতে বাধ্য হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। ফলে বিভিন্ন সিগন্যাল এবং মোড়ে মোড়ে গাড়ি শিক্ষার্থীরা তল্লাশিও চালায়। হঠাৎই তারা একটি গাড়ি থামিয়ে দেখতে পায়, গাড়ির পেছনে মালামাল রাখার জায়গায় একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। পরে ওই গাড়ির মালিক জানান, ওই মেয়ে তার বাড়ির গৃহকর্মী, তাদের সাথে শপিংয়ে গিয়েছিল, কিন্তু গাড়িতে সিট ফাঁকা থাকার পরও তাদের পাশে বসতে দেওয়া হয়নি। এরপরে শিক্ষার্থীরা তাকে জোর করলে কোনো উত্তর দিতে পারেননি। পরে ভুল স্বীকার করে গাড়ির ভেতরে নেওয়া হয় মেয়েটিকে। অমানবিক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে গাড়ির ওই মালিককে ধিক্কার জানাচ্ছেন সবাই, বলছেন কতটা অমানবিক হলে মানুষ এমন কাজ করতে পারে। সামাজিক মাধ্যমে ঘটনার বর্ণনা করে অনেকে লেখেন, তারা বাজার থেকে শুরু করে শপিং মলে যেসব জায়গায় হেল্প করা প্রয়োজন ওই জায়গায় নিয়ে যায় কাজ করার জন্য। তারা শপিং মলের উদ্দেশ্যেই যাচ্ছিল, মাত্র দুইজন ছাড়া কেউই ছিল না গাড়িতে, কিন্তু সিটে বসার মতো জায়গা হলো না মেয়েটার। ঢাকা শহরের এমন দৃশ্য যেন বেড়ে চলেছে। মানুষের হেন কার্যকলাপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ধনী গরিবের মধ্যে বিস্তর ফারাক। অহংকারের শীর্ষে থাকা মানুষের কাছে মানবতার কোনো জায়গা নেই। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।